রাস্তা দুই দিকে ঢালাইয়ের কাজ হয়েছে, অথচ মাঝের প্রায় 700 মিটার রাস্তা মাটির। ছবিটা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বৃন্দাবনপুর থেকে মোহনপুর গ্রামে যাওয়ার রাস্তার। জানা গেছে, রাস্তার সম্পূর্ণ কাজ না হওয়া সত্ত্বেও প্রায় 2 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের বোর্ড বসানো হয় 2018 সালে। ওই মধ্যবর্তী 700 মিটার রাস্তার বেহাল দশা, বর্ষায় অবস্থা হয় আরো খারাপ। সমস্যায় দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। অভিযোগ, কাজ না হলেও রাস্তা তৈরির জন্য বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। এই যে বৃন্দাবনপুর থেকে যে রাস্তাটা একটা রয়েছে মোহনপুর পর্যন্ত, সে রাস্তার কিন্তু প্রায় ঢালাই রাস্তার নামে দেখানো হয়েছে, বড়ও লেখা রয়েছে যে বৃন্দাবনপুর থেকে মোহনপুর ঢালাই রাস্তা স্যাংশন হয়েছে, কিন্তু তার মাঝখানে প্রায় 700 মিটারের মতো রাস্তা কিন্তু মোরামি থেকে গেছে, তার নামেও কিন্তু টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। এই রাস্তা স্যাংশন হয়েছিল অনেকদিন আগেই ঢালাই হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাস্তার সামনের দিক ঢালাই হয়েছে, পেছনের দিক ঢালাই হয়ে মাঝে 700 মিটার ঢালাই হয় না। কিন্তু আমার কাছে খবর আছে এরকম, এই রাস্তা ঢালাই হয়ে এর টাকা উঠে গেছে। আমাদের এই রাস্তাটা অনেক দিন থেকেই খারাপ হয়ে আছে, প্রচুর কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যায় কিংবা আমাদের সামনে যে সরকারি ব্যাংক আরে আছে, পরবর্তী এলাকা থেকে লোক টোক যায়, সেই প্রচুর অসুবিধা হয় তাদের, প্রচুর। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওটা করে দেওয়ার জন্য ওই যে টাকা মানে রাস্তা হয়নি তুলে নেওয়া হয়েছে, এটা বাজে কথা। কটাক্ষ বিজেপির, হঠাৎ দেখি দুপাশের দুধারে ঢালাই করে দেয়া পুরা মাজারখানে 700 মিটারের মতো রাস্তা রেখে দেয়, কিন্তু বোর্ড লাগানো হয়েছে যে পুরা রাস্তার কাজ কমপ্লিট, তার পয়সাও তোলা হয়ে গেছে। রাজ্য জুড়ে উঠে আসছে শুধু দুর্নীতির ছবি, শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব রাজ্যবাসী। বারবার রাজ্য জুড়ে একটাই প্রশ্ন উঠে আসছে, উন্নয়ন কোথায়? উন্নয়নের নামে কেন দুর্নীতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের? এই প্রশ্নের উত্তর কি আদৌ শাসক দলের কাছে আছে? পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।